আমরা সে 15টা বছর আন্দোলন করছি, আন্দোলনে কোন ফল আমরা ঘরে আনতে পারি নাই। কিন্তু কেন পারি নাই, কেন পারি নাই? মৃত্যু ভয় ছিল, রক্তদানের ভয় ছিল। যদিও আমরা হাজার কণ্ঠে বলি, হাজার কণ্ঠে বলি, খেলাধুলার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আমরা যখন প্রশ্ন করি যে কেন হচ্ছে না, আমরা যখন নিজে নিজে জিজ্ঞেস করি যে আমরা যথাসময়ে আমরা মাঠে থাকি না, যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম, কিন্তু কেন পারি নাই, কেন পারি নাই? মৃত্যু ভয় ছিল, রক্তদানের ভয় ছিল। যদিও আমরা হাজার কণ্ঠে বলি, হাজার কণ্ঠে বলি, খেলাধুলার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, খেলাধুলার কিছু হলে ঝরবে আগুন, ঘরে বাড়ি ফিরার কিছু স্লোগান দেয়, খেলাধুলিয়া কি আমাকে কথা শুনিয়ে কোনো লাভ নাই। আমাদেরকে তৈরি হতে হবে, খেলাধুলিয়া মানে গণতন্ত্র, খেলাধুলিয়া মানে দেশের স্বাধীনতা। এক ভাই তিনি আসছে, ব্যানামি আসছে, কিছুই লেখে নাই, দেশের যে বেগম খেলাধুলিয়ার একটা ছবি নিচে রাখা আছে, খেলাধুলিয়া সুস্থ হলে দেশ সুস্থ থাকবে, আর কোন স্লোগান নাই। কথা তো ঠিক, খেলাধুলিয়া অসুস্থ, আজকে পুরো জাতি অসুস্থ হয়ে গেছে, চোর ডাকাতে ভরে গেছে দেশ। এটা আমার বক্তব্য না, পত্রিকা খুললেই আজকাল দেখা যায়। আমাদের কিছু কিছু সাংবাদিক, কিছু সাংবাদিক ভাইদের ইদানিং একটু সাহস হয়েছে বলে আমার মনে হয়। সরকারি পত্রিকা লিখতে দেয় না, চুরি বাটপানির কথা লিখতে দেয় না, চোরদের কথা লিখতে দেয় না, কিন্তু কিছু কিছু খবর প্রকাশ হয়ে যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে। প্রিয় ভাইরা, আজকে আমি ওই কথা বললাম এই কারণে যে আমাদের যে জনসমর্থন, এই জনসমর্থনকে কাজে লাগিয়ে আমাদেরকে প্রত্যেকটা কর্মীকে, প্রত্যেক এলাকার, আমাদের প্রত্যেক এলাকার আমাদের যারা সমর্থক আছে তাদেরকেও মাঠে নিয়ে আসতে হবে। আজকে দেখলাম, দেখিয়েছি জানি সোশ্যাল মিডিয়ায় ওই যে কি রেলপথ নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক কথা হচ্ছে, অনেক লেখালেখি হচ্ছে, সমস্যা আছে, সমস্যা থাকবে,